সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ইএসআই মাল্টিমিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দর্শক, আজকে 27 তারিখ শুক্রবার, আর আমি চলে আসলাম ঢাকা বাদামতলি পাইকারি আপেলের আড়তে। আজকের বাজারে আপনাদেরকে জানাবো আপেল এবং নাগফল পাইকারি কত করে বিক্রি করছিল সম্পূর্ণ আপডেটটা। তো দর্শক, আমি যেটা বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বিক্রেতা ভাইয়ের কাছ থেকে যেটা জানতে পারছি যে আজকের বাজারে, বর্তমান বাজারে, আজকে জুম্মা মোবারক, তো আপেলের দাম প্রচুর কমছে, চরম আপেলের দাম কমছে। তো আপনারা যদি কেউ আপেলগুলা পাইকারি দামে নিতে চান, তাহলে আপনারা বাদামতলিতে চলে আসবেন। তো যাই হোক, আমরা বিক্রেতা ভাইয়ের সাথে সরাসরি কথা বলে নেওয়া যাক। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি। শরীরটা কেমন আছে বলেন? আছে মোটামুটি। অনেকদিন পর আপনারা পাইলাম, নামটা একটু বলেন, নামটা ভুলে গেছি। আমার নাম দিলীপ কুমার সরকার। আচ্ছা, তো দিলীপ কুমার ভাই, এখন তো আপেল, হ্যাঁ, আপেলের এন্টারপ্রাইজ ভাই, তো একটু বলেন আপেলের কি অবস্থা? আপেলের দাম কেমন? আপেলের অবস্থা দাম তো খুবই কম, একবারে কম, চরম কম, চরম আকারে কম। কারণ কি বলেন? লেসুয়ার আম লাগছে, তো এইজন্য আপেলের দাম কম। আপেলের দাম কম নাই? হ্যাঁ। আচ্ছা, কোন কোন দেশ থেকে এখন আম আসে? ইয়া আপেলটা আসে, আপেল সাউথ আফ্রিকাতে আসে, চায়নাতে আসে, ব্রাজিল আসে না? ব্রাজিল, ব্রাজিলেতে আসে, ব্রাজিল আসে। আচ্ছা, তো আমরা একটু সর্বপ্রথম এটা, আপনি আরো নাম জেনে কি বলছিলেন? আমার নাম দিলীপ কুমার সরকার। হ্যাঁ, দিলীপ কুমার সরকার। আরোদের নাম? আরোদের নাম সাগরিকা এন্টারপ্রাইজ, সাগরিকা এন্টারপ্রাইজ বাদামতলি। হ্যাঁ, বাদামতলি। তো ভাই, আমার একটু বলেন, এটা কোন দেশের আপেল, কত করে বিক্রি করছিল? এটা সাউথ আফ্রিকার আপেল। এটা কত করে বিক্রি করছিল? এটা 2700 টাকা। কত কেজি থাকে? 18 কেজি আপেল থাকে। 18 কেজি আপেল বিক্রি করছিলেন 2700 টাকা। 2700। এটা রমজান মাসে কত বিক্রি করছিল? রমজান মাসে বিক্রি হয়েছে 3900 টাকা। সর্বনাশ, এত কম সে আম? ইয়া আপেল, আপেল খালি মুখ দিয়ে আম চলে আসে, বুঝছেন? ওই যে ওদিকে আম দেখলাম, তো এই জন্য আম চলে আসে। তো এখন তাহলে এটা 18 কেজি যে আপেল, এটা বিক্রি করছিলেন মাত্র 2700 টাকা। সর্বনাশ দর্শক, আমের বাজার, এই আপেলের বাজার চরম সস্তা। তো এটা কত দিছিলেন এই পাশের? এটা এটা 2800 টাকা। রমজান মাসে এটা থেকে, এই আপেলটা থেকে, এই আপেলটার দাম একটু কম ছিল রমজান মাসে? কম ছিল, কম ছিল। আচ্ছা 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 আচ্ছা, এগুলা সব তাহলে। আর এই পাশের আপেলটা কত দিয়েছিলেন? এটা ওইটা 3200 টাকা বিক্রি হয়েছে। এগুলো এটা 3200? হ্যাঁ, এটা 3200 টাকা বিক্রি করছিলেন আপেল রমজান মাসে। এখন 2900 টাকা। এখন 2900, মানে 29-30 এর উপরে, মানে 3 টাকা। এই যে আছে সাউথ আফ্রিকার নাকফল, নাকফল কত দিছিলেন? নাকফল 3200 টাকা। 3200, এটা রমজান মাসে কেমন ছিল? রমজান মাসে এরকম ছিল এটার দাম। ও, মানে রমজান মাসে আপনাদের হাইলাইট ছিল 3800। আচ্ছা, 3836, মানে এই নাকফলের দামও কমছে? সবই কমছে। আচ্ছা আচ্ছা, পেটিতে 3900 টাকা। তো আপনি দিলীপ ভাই, আপনি যেটা বলতে চাইছিলেন যে আপেলের দাম তাহলে প্রচুর কমছে না? ইয়া আপেলের দাম প্রচুর কমছে, আপেলের দাম, মালটার দাম? মালটা আছে নি আপনার কাছে? মালটা আমাদের নাই, পাশে আছে। আচ্ছা, মালটার কাছে পরে দেবো, এখন আপনার কাছে যেটা আছে ওইটাই না ভাই? হ্যাঁ। তো আমাদের বিশেষ করে গাড়ি বেশি থাকে, গাড়ি আপনাদের কেমন কেমন আছে? আমদানি কেমন আছে? আমদানি আছে অন ভালোই, প্রচুর আমদানি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই পর্যন্ত দিলীপ ভাই। হ্যাঁ, ঠিক আছে, সহযোগিতা করার জন্য ধন্যবাদ ভাই। Thank you.